আমার ভীষণ ভালো লেগেছে। আসলে আমি গেস্ট বলবো না, আমি বলবো আমার চলচ্চিত্র রাজকুমারের টাইটেল হওয়া উচিত শাকিব হেটার্সদের গালে হিমেল আশরাফের থাপ্পড়। মনে হয় না যে পাতিলের মধ্যে একটা ভাত একটা টিপলেই বোঝা যায় পাতিলের ভাতটা কেমন হবে। সো শাকিব যে সুপারস্টার হবে তখনই বোঝা গেছে। বিভিন্ন ধরনের কমেন্টে দর্শকেরা বলছে শাকিব খানের মায়ের চরিত্রে মাহিয়া মাহিকে না নিয়ে যদি অপু বিশ্বাসকে নেওয়া হতো তাইলে হয়তো আরও ভালো হতো। আপনার মতামত কি? আমার মতামত কিচ্ছু নাই, আমি শাকিব বসকে ভালোবাসি, আমি অপু বুবলি বুঝি না। মাহিয়া একটা মায়ের ক্যারেক্টার করেছে, তো অনেকে দীপিকার সাথে তাকে কম্পেয়ার করছে। মাহিয়া মাই জায়গায় অনেক ভালো করেছে। গত বছরের প্রিয়তমার এবছরের রাজকুমার, এই দুটো সিনেমার মধ্যে পার্থক্য আছে। হিমেল আশরাফ, শাকিব খান, আরশাদ আদনান, এই তিনজনের সুপার জয় হয়ে গেছে। ঠেকায় রাখার কোনো রাস্তা নাই, ফিল্ম কোনো স্টার নেই বাংলাদেশে, ফিল্মে আছে এখন মেগা স্টার শাকিব খান। সবচেয়ে বড় পার্থক্যের নাম বোধ হয় শাকিব খান। প্রিয়তমায় শাকিব খান অভিনয়ে খারাপ করেননি, কিন্তু মনে রাখার মতো কিছুই ছিল না সেই পারফরমেন্সে। শাকিব একাই সোরানার, সবটুকু আলো নিজের দিকে টেনে নিলেন, তার দিকে নজর ধরে রাখতে বাধ্য করলেন। শেষ চার পাঁচ বছরে শাকিবের পারফরমেন্সে যে ব্যাপারটা মিসিং বলে মনে হচ্ছিল সেটা হচ্ছে ইমোশনাল সিকোয়েন্সে ফাটিয়ে পারফর্ম করা। প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা পার্টে পার্টে টুইস্ট ছিল। আসলে একটা সিকোয়েন্সের কথা বলবো না, আমি পুরো ছবিটাই আসলে তো এটা হৃদয় ছোঁয়া গল্প, মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছু শেখা যায়। ক্যারিয়ারের শুরুতে পর্দায় শাকিব যেভাবে ইমোশনকে ডিল করেছেন সেটা অনুপস্থিত ছিল বিগত কয়েকটা বছরে। রাজকুমারে কিন্তু সেই শাকিবই ফিরলেন, ইমোশনাল সিকোয়েন্সগুলো দারুণভাবে সামলে নিলেন, কোথাও অভিব্যক্তির বাড়বাড়ন্ত নেই। যেখানে যতটুকু এক্সপ্রেশন ডেলিভারি দেওয়া প্রয়োজন যেন চামুচ মেপে সেখানে ঠিক ততটুকুই ঢাললেন। আমার ভীষণ ভালো লেগেছে। শাকিব যে সুপারস্টার হবে তখনই বোঝা গেছে। স্ক্রিনে শাকিব নিজে কাঁদলেন, দর্শকদেরকেও কাঁদালেন। যেখানে নিজের কান্না আটকে রাখলেন শাকিব, সেখানেও কাঁদল কিন্তু দর্শক। সিনেমা হিসেবে রাজকুমারের অনেক ভুল ত্রুটি বা অসামঞ্জস্যতা খুঁজে বের করা সম্ভব, কিন্তু শাকিব খানের পারফরমেন্সের দিকে আঙ্গুল তোলার মতো সাহস কারোই হবে না। ঠেকায় রাখার কোনো রাস্তা নাই, ফিল্ম কোনো স্টার নেই বাংলাদেশে, ফিল্মে আছে এখন মেগা স্টার শাকিব খান। শাকিব এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা, কিংবা শাকিব ইন্ডাস্ট্রি বললেও খুব একটা খারাপ হবে না। সেই নায়ক যখন ভালো চিত্রনাট্য বেছে নেন, ভালো পারফরমেন্স উপহার দেন, দর্শক বা ভক্তদেরকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে ট্রিট না করেন, সেটা দেখাটা দারুণ এক অভিজ্ঞতা। এই শাকিব খানকেই আমরা নিয়মিত চাই, এই খান সাহেবই আমাদের পছন্দের। সো খান সাহেব এগিয়ে যান, অবশ্যই আপনার জন্য শুভকামনা। রাজকুমারের টাইটেল হওয়া উচিত শাকিব হেটার্সদের গালে হিমেল আশরাফের থাপ্পড়।